আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী আন্দোলনকারী অনেকে ইন্তেকাল করেছেন, তাই যারা জীবিত আছেন তাদের সম্মান দিতে প্রবাসী ও তৎকালীন সময়ের তরুণ যোদ্ধার আহ্বান। ব্রেক্সিটের ফলে ব্রিটিশ নাগরিক যাতে ইউতে সমান সুবিধায় থাকে তার জন্য চলছে দেন দরবার। লন্ডন মেয়র কর্তৃক ট্যাক্সি ড্রাইভারদের ইংরেজি শিক্ষা ও বর্ধিত ফি বাধ্যতামূলক করার বিপক্ষে প্রতিবাদ সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ নাজমুল কাউনাইন আজ মহামান্য ব্রিটিশ রানী এলিজাবেথ টু এর কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শুভেচ্ছা জানান। এ সময় হাই কমিশনারের সাথে তার স্ত্রী মিনিস্টার কনসুলার টি এম জুবায়ের, প্রেস মিনিস্টার নাদিম কাদির, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইন ও ম্যানচেস্টারের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফেরদিসি শাহরিয়া ছিলেন। উল্লেখ্য, গত 28 অক্টোবর 2016 জনাব কাউনাইন বাংলাদেশ কমিশন যুক্তরাজ্যতে হাই কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধার সনদ দিতে প্রবাসের সর্বস্তরের প্রবাসীগণ দাবি জানাচ্ছেন। তৎকালীন সময়ে আন্দোলনকারী অনেকে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাই যারা আজও জীবিত আছেন তাঁদের সম্মান দিতে প্রবাসীদের দাবির প্রতি সম্মান জানিয়ে আজ তৎকালীন সময়ের একজন তরুণ প্রবাসী মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের ফটোগ্রাফার নাহিদ জায়গিরদার, যার বিস্তারিত জানাচ্ছেন লেখক ও চলচ্চিত্র পরিচালক জি এম ফুরুক। 1971 সালের বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় ইংল্যান্ড থেকে দুর্বার মুক্তি আন্দোলন হয়েছিল, সেটা শুধু ইংল্যান্ডের রাজধানী লন্ডনেই নয়, সমগ্র ইংল্যান্ড জুড়েই হয়েছিল। প্রবাসে প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়েছিল বার্মিংহামে, আর ওল্ডহামে প্রতিদিন আন্দোলনের পাশাপাশি প্রতি রবিবারে ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক সমাবেশের জায়গা নির্ধারিত ছিল। কর্পোরেশন একটা জায়গা দিয়েছিল, আমরা প্রতি রবিবারে গিয়ে প্রায় আমরা সিলাইতাম, তখন আমরা সিলাইতাম তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই ধরনের আমরা স্লোগান আছিল। আমরা এইরকম স্লোগান দিছি, ডেমনস্ট্রেশন করছি, আমরা জন্ম সৃষ্টি করেছি, টাকা পয়সা আমরা ওই সময় যেরকম যেরকম যে অবস্থা হয় না আমরা টাকা পয়সা দিয়া। উনি মুক্তি আন্দোলনের তরুণ প্রবাসী মুক্তিযোদ্ধা। উনি নিজের কাজকর্ম বাদ দিয়ে বিশ্ব বিবেকের দৃষ্টিগোচরের জন্য সুদূর ওল্ডহামে আন্দোলনের পাশাপাশি লন্ডনের ট্রাফলগার স্কোয়ারেও এসে আন্দোলন করেছেন। এই অনেক আজকাল সিজনে যেরকম মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছিল প্রবাসীর, কিন্তু যারা প্রকৃত অনেকে অনেকে পান না, তো আমি ওটা অনুরোধ করলাম যে যারা প্রকৃত যারা আছে এরা সনদ অন্ততকে পাইত, যারা কষ্ট করছে এরা এরা এটা এটা অন্তত পাইত। তখন করলো এই যেমন এখন এক চ্যানেল আই কোনোজার যে এই সৈয়দ সৈয়দের বাবত্ব আসলা কালেকশন করছেন টাকা। বয়সের বারে অনেক মুক্তিযোদ্ধা ধীরে ধীরে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। এখন অনেকেই দাবি তুলছেন এই তরুণ বয়সের প্রবাসী মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন তাদের জন্য যথাযোগ্য সম্মান দিয়ে আমরা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করে রাখি। জি এম ফুরুক, চ্যানেল আই। ইউরোপিয়ান ইউনিয়নের চিফ নেভি নেগোসিয়েটর গাই ভারহফস্টাড ব্রেক্সিটের পরেও ব্রিটিশ নাগরিকদের জন্য ইউরোপিয়ান নাগরিকত্ব এবং ফ্রি মুভমেন্ট অব্যাহত রাখার অফার নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ব্রেক্সিটের পরে ব্রিটেনের জনগণ চাইলে ইউরোপিয়ান সিটিজেনশিপ যেমন রাখতে পারবেন, সেই সাথে ইউরোপের ভিসা ছাড়াই চলাচল করতে পারবেন, চাকরি করার সুযোগ থাকবে এবং একই সাথে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ভোটও প্রদান করতে পারবেন। ট্রান্সপোর্ট ফর লন্ডন টিএফএল ট্যাক্সি ড্রাইভারদের ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক ও বিভিন্ন বর্ধিত ফি দিতে যাচ্ছে, যার প্রতিবাদে লন্ডনের মেয়রের অফিসের সামনে ট্যাক্সি সংগঠনের নেতৃবৃন্দ এবং ট্যাক্সি ড্রাইভারগণ একত্রিত হয়েছিলেন। আর এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার সৈয়দ সালিম আহমেদ।
ইংলিশ লিসেনিং রাইটিং B1 টেস্ট ইংলিশ টেস্ট বাধ্যতামূলক এবং তার জন্য £180 টেস্ট ফিরি প্রতিবাদে ব্রিটিশ ট্যাক্সি ড্রাইভার ও মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, প্রাইভেট হায়ার অ্যাসোসিয়েশন, ট্যাক্সি অ্যাসোসিয়েশন UK এবং ড্রাইভারদের সমন্বয়ে লন্ডন মেয়র অফিসের সামনে বিরাট প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে GMB-র পক্ষে বক্তব্য রাখেন GMB প্রফেশনাল ড্রাইভার্সদের জেনারেল সেক্রেটারি স্টিফেন গারেলিক। Families need the money that the drivers are making. Drivers put up with enough every single day. Attacks, assaults, verbal assaults. This is just another indignity adding on top of that. As far as I'm concerned, asking drivers £180 plus what they're going to lose during the day for driving. লাইসেন্স প্রাইভেট হায়ার কার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্টিভ রাইট, পার্কার কার সার্ভিসেসের চেয়ার নেইল হ্যামিল্টন, মোর দ্যান 50% উপরে মানুষ জবলেস হওয়ার সম্ভাবনা আছে, এর লাগে আমরা আজকে এখানে আমরা সমবেত হয়েছি। এর পরবর্তী যে আমরা এইগুলা করিয়া না হয় পরবর্তী স্টেপ আমরা হয়তো আইনে আশ্রয় নেব। আমরা দাবি জোর দাবি জানাইলাম আর আগামীতে আমরা যে এটা যদি দাবি না মানা হয় আমরা কঠোরতে কঠোর আন্দোলন যাইব। Very silly way of trying to solve a problem. These people don't need to be doing what they are doing. Yes, people need to speak English, but don't need to read and write in English. So we're all here protesting. GMB হলো জেনারেল মেম্বারদের ইউনিয়ন এবং সমগ্র ব্রিটেনে এর মেম্বার হলো 6,39,000-এর উপরে। শক্তিশালী এই ইউনিয়ন ট্যাক্সি ড্রাইভারদের দাবির সাথে একাত্মতা পোষণ করে ইউনিয়নের পক্ষে প্রেসিডেন্ট জোরালো বক্তব্য রাখেন এবং TFL আইনকে অযৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে প্রত্যাহারেরও দাবি জানান। আমরা প্রায় 1.5 লক্ষ বায়োগ্যাসের মিনিক্যাব ড্রাইভার যারা আমরা ব্রেড অ্যান্ড বাটার আমরা লগে তারা ক্রিসেস আরম্ভ করছে না। আমরা জানি যে এক্সামগুলো অত্যন্ত ইজি বা কথা, কিন্তু তারা ক্রিটিক্যাল হওয়ার ইচ্ছা করিয়া তারা স্যার যে আমরা মিনিক্যাবের লাইসেন্সগুলো আটকাইবার লাগে। আমরা একটা অধিকার আদায় লাগে আইসি, ইনও আমরা প্রতিবাদ জানাবার লাগে। এর আগে BBMD-র পক্ষে কাউসার আহমেদ বাবলু, আলাউর রহমান শাহিন, আতাউর রহমান, মুস্তাক আহমেদ, শামসুল ইসলাম, আমির উদ্দিন, কাজী বাবর সহ লন্ডন মেয়রের অফিস মেমোরেন্ডাম প্রদান করেন। TFL কর্তৃক যে B1 টেস্ট আসতেছে এটার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা আশা করি TFL ওনাদের ভুলটা বুঝতে পারবে এবং যেসব ভাইয়েরা অনেকদিন যাবৎ এই ট্রেডে কাজ করতেছেন তাদের পক্ষে এটা অনেকের পক্ষে এটা কষ্টসাধ্য হয়ে যাবে। লিসেনিং স্পোকিং পতা আরম্ভ করছে যেগুলো নেসেসারি নাই, তারপরে আমরা যদি করা হয় আমরা মনে হয় 20-30 হাজার ড্রাইভার আনএমপ্লয়েড। উপরের পর ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব অ্যাসোসিয়েশন এবং ব্রিটেনে কর্মরত ড্রাইভার সমিতি বিভিন্ন কমিউনিটি ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা আজকে সিটি হলে লন্ডন মেয়রের কাছে এই মেসেজটি দিয়েছেন যে TFL যে রুলসটি করেছে তাদের পেটের মধ্যে আঘাত করেছে, সেজন্য তারা চান এই নিয়মটি যাতে বন্ধ করা হয় অথবা রুদ্র করা হয় কিংবা যাতে কোনোভাবেই চালু করা না হয়। সিটি হল থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদ রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সালিম আহমেদ খান, জামাল খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজবুল আলম, ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক সজীব ভুঁইয়া প্রমুখ। মিলাদ পাঠ শেষে মরহুম শাকিলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মিয়া আক্তার হোসেন সানু ছিলেন একজন প্রচার বিমুখ সমাজকর্মী, নীরবে নিভৃতে সমাজের কল্যাণে কাজ করে গেছেন। শুধু একজন ক্রীড়া সংগঠক বা দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকই ছিলেন না, ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে কাজ করে গেছেন। সাপ্লাই ইয়ুথ ফোর্স গঠনের মধ্য দিয়ে ব্রিটেনে মৌলবাদীদের প্রতিরোধে এগিয়ে এসেছেন। আমাদের ফটোগ্রাফার নাহিদ জাগিরদারের পাঠানো ফুটেজ মতে গতকাল ইস্ট লন্ডনের পলনার স্ট্রিটের বার্নার্ড সেন্টারে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মিয়া আক্তার হোসেন সানুর শোকসভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
ঘাতকদলা নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদুল্লাহর সভাপতিত্বে ও যুক্তরাজ্য ঘাতকদলা নির্মূল কমিটির সেক্রেটারি সাংবাদিক সৈয়দ আনাস পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এতে বক্তব্য রাখেন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মালিক খোকন, ভারতীয় সঙ্গীতশিল্পী অজয় দেব, সাংবাদিক সৈয়দ আবু মুসা হাসান, সাবেক মেয়র দরসুল্লাহ, সাবেক কাউন্সিলর রাজনুদ্দিন জালাল, কাউন্সিলর আব্দুল শুকুর, সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন বেলাল, সাবেক কাউন্সিলর আব্দুল শুকুর, ফানু মিয়া, যুক্তরাজ্য ঘাতকদলা নির্মূল কমিটির পক্ষে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাল খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মতিয়ার চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি রুবি হক, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুষ্পিতা গুপ্তা, সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ, আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক সালে আহমেদ, আঙ্গুর আলী প্রমুখ। ব্রিস্টলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, চ্যানেল আই ইউরোপের চ্যারিটি বিভাগের প্রধান আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব, ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা হাফিজ মাওলানা মুফতি ইকরাম উদ্দিনের সভাপতিত্বে। আরও ওয়াজ পেশ করেন হাফিজ মাওলানা মুক্তার আহমেদ ও মোহাম্মদ রেদওয়ান আহমেদ চৌধুরী। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব বলেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সবাই খুশি হয়েছিল, শুধুমাত্র একজন খুশি হয়নি, সে হলো ইবলিস শয়তান। তাই যারা আজকে ঈদে মিলাদুন্নবী মানেন না তারা ওই ইবলিসের অনুসারী, তাই এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলার আহ্বান জানান এবং অন্যান্য বক্তাগণও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন। ব্রিস্টলের বিপুল সংখ্যক মুসল্লিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে দিক নির্দেশনা দেন। বাংলাদেশের প্রতিবেশীর রাষ্ট্র মায়ানমারের রোহিঙ্গা জাতির ওপর হামলার প্রতিবাদে বার্মিংহামে এক সমাবেশের আয়োজন করা হয়, যার বিস্তারিত জানাচ্ছেন বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর ভয়াবহ হামলা ও নির্যাতনের প্রতিবাদে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বার্মিংহাম ও মিডল্যান্ডসের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বার্মার উপর যে মুসলমানের উপর অত্যাচার হয়েছে এটার তীব্র নিন্দা জানাইয়ার, বার্মার যে মুসলমান নরনারীর যে অবস্থা বর্তমানে মিডিয়ার দেখা যায়, আল্লাহ তারার হেফাজত করুক, আমরাও তারার সহযোগিতা করতাম। আজকের এই অনুষ্ঠান থেকে এই মুসলমানের বিরুদ্ধে যে অত্যাচার তার প্রতিবাদ করলাম। বার্মার সামরিক জনতা এবং বার্মার জনগণ যে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, তার প্রতিবাদে বার্মিংহাম মিডল্যান্ডসের সর্বস্তরে মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ। আমরা আজকে সমাবেশ থেকে আমাদের জোর দাবি হচ্ছে, অনতিবিলম্বে বার্মার মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে সেই নির্যাতন বন্ধ করা হোক। অর্থনৈতিকভাবে বার্মার উপর চাপ সৃষ্টি করতে পারি, আমরা বার্মার প্রোডাক্টকে আমরা বর্জন করতে পারি, আমরা আমাদের সাধ্যমতো আমাদের ভয়েসকে রেইজ করে আমরা বিশ্ববাসীকে জানাতে পারি, বিশ্বের মুসলমান বিশেষ করে বিশ্ব মুসলিম যারা আছেন, মুসলমান দেশের প্রধান যারা আছেন, OIC আছে, আরব লীগ আছে, তারপরে আরও যে মুসলমান দেশগুলো যে সংগঠন আছে তারা সবাই ঐক্যবদ্ধ হতে পারে। আজকে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে এই ইস্যুতে আমাদের মুসলমানদের এই সহযোগিতার লক্ষ্যে এগিয়ে আসেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাসির আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি পরিচালনা করেন মৌলানা এনামুল হাসান সাব্বির ও মৌলানা আব্দুল মুনিম। হাফিজ উসমান খানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মৌলানা এখলাসুর রহমান, এম এ কাদির আল হাসান, হাফিজ সাব্বির আহমেদ, মৌলানা আফম ও শোয়েব, মোহাম্মদ মিসবাহুর রহমান, হাজি আব্দুল ওয়াদুদ, আলহাজ খসরু খান, মৌলানা আবুল হাসান, মৌলানা শহীদুল্লাহ, মৌলানা হুসামুদ্দিন আল হুমায়দি, কারি আবুল আজাদ প্রমুখ। সভায় কয়েকটি প্রস্তাব পেশ করা হয় মিয়ানমারের নির্যাতিত মুসলমানদের বাংলাদেশ আশ্রয়দানের জন্য, বাংলাদেশ সরকারের নিকট দাবি জানানো, নির্যাতিত সহায়তার জন্য তহবিল গ্রহণ, মায়ানমারের পণ্য দ্রব্য বর্জনের জন্য সকল মুসলমানদের প্রতি আহ্বান, লন্ডনে মায়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন, ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় স্থানীয় এমপিদের সাথে যোগাযোগ, হাউস অফ কমন্সের আলোচনার ব্যবস্থা করে গ্রহণ করার জন্য আবেদনপত্রে স্বাক্ষর গ্রহণ। আগামী 7ই ডিসেম্বর মিডল্যান্ডস বার্মিংহামে সকল মুসলমানদের নিয়ে একটি বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
লোকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচনে ফুলবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত সহসভাপতি দেলার হোসেনের সম্মানে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রিল্যান্স প্রতিনিধি ফজলুল হক জানান, এতে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহমানের সভাপতিত্বে ও ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপুর পরিচালনায় প্রথমে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের ফুলবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত সহসভাপতি দেলার হোসেন ও সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর ওহিদ উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আনু জামিল, আলহাজ জামির আলী, আব্দুল মুমিন, জিহাদি কেরল, রফি আহমেদ চৌধুরী, সিবা জাকারিয়া আহমেদ, সুজা খান, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা আশা ব্যক্ত করেন দেলার হোসেনের মাধ্যমে প্রবাসের সবার পরিচিত সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। যুক্তরাজ্য সফররত আমেরিকান তথ্য প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ইন্টেলের বাংলাদেশী বংশোদ্ভূত সিনিয়র গবেষক বুয়েটের সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ আবুল খায়ের সাথে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথ উপজেলার প্রবাসী নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটির নেতা আবুল কালাম আজাদ। তরুণ ইমিগ্রেশন অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হামদিন আব্দুল হামিদ টিপুর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আবুল খায়ের বড় ভাই ব্যারিস্টার আব্দুল শহীদ। আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন বিশ্বনাথ এইট ইউকের সভাপতি মিসবাউদ্দিন। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চা আহমেদ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আয়াস মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মির্জা আসহাব বেগ, সাবেক সভাপতি এ কে এম সেলিম, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌস খান, শাহজালাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ডক্টর মুজিবুর রহমান, ব্যারিস্টার নাজির আহমেদ সহ আরো অনেকে। দিঘলবাগ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফ্রিল্যান্স প্রতিনিধি ফজলুল হক জানান, এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু ফাত্তা মুহিদ। প্রধান নির্বাচন কমিশনের বিশিষ্ট শিক্ষাবিদ আশরাফউদ্দিন নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের নাম ঘোষণা করেন। তারপর নবনির্বাচিত সভাপতি, প্রধান অতিথি ও নির্বাচন কমিশনারদের সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। সম্মেলন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি দিঘলবাগ ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সালিক মিয়া, সংগঠনের উপদেষ্টা কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ ছোটন, সংগঠনের ভাইস চেয়ার মোহাম্মদ আব্দুল করিম মসুদ, ভাইস চেয়ার ওসি মিয়া আলমগীর সরকার, উপদেষ্টা মোহাম্মদ রুশন আলী প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ১৯৭১ সালের 8ই ডিসেম্বরে মৌলভীবাজার পাক হানাদায় মুক্ত হয়েছিল ম্যানচেস্টারে, তাই এই বিজয় দিবসে শহীদদের স্মরণ করা হল। ইতালিতে বাংলাদেশের মহান বিজয় দিবসের সম্মানে বিজয় ফুল পালিত।